লোকজন যে কেন এরকম করে বুঝি না কিছু আমার কৌতুক বলার ধরনের অনেক সময় আসলে খাপে খাপ মিলে যায় কি কাহিনী এমন ঘটে ওই সময় তো কোন একটা কিছু মনে পড়ে বলি লোকজন হাসে আর মনে করে যাই মনে হাসে দেবে আসলে হাসে একটা কৌতুক হচ্ছে যে তিন বন্ধু একসাথে দাওয়াত খেতে গেছে অনেকের তো জানা আছে তো খুব মানে ব্যাপক খাওয়া দাওয়া করছে তিনজনই মিলে তো রাতে আবার ফেরত আসছে মেসে থাকে একসাথে আবার তিনজন শুয়েছে মেসের অবস্থা জানি জানি নেই এক কথার নিচে তিনজন তিন বন্ধু শুয়ে গল্প করতেছে যেহেতু অনেক খাওয়া দাওয়া করছে তো কিছু তো সমস্যা হচ্ছে একটু পর পর কাঁথার নিচে তো বায়ু দূষিত হয়ে যাচ্ছে তারপরে বন্ধু বান্ধব তিনজন মিলে ইয়া করবো ঠিক করবো যে আচ্ছা ঠিক আছে এরকম ঘটনা যেহেতু ঘটবে কিছু করার নাই তো এক কাজ করো যে যখন এরকম সম্ভাবনা তৈরি হবে গল্প হচ্ছে এরকম চলতেছে তো এক বন্ধু একবার তিনি আসছেন বলে পা তুলছে এবার আর পা নামাচ্ছে পরে বাকি দুই বন্ধু জিজ্ঞাসা করতেছে দেখি তিনি কি জাননি আমরা এখন সম্পূর্ণ ভাবে এই সাংস্কৃতিক চর্চার